পরমত সহিষ্ণুতা এক, অধিকাংশের মত গ্রহণ। মিতু ও রাতুলের কথা শুনি। আমরা নিজেদের মত প্রকাশ করব, আমরা অন্যের মত শুনব, সবার মতামতকে শ্রদ্ধা করব, আমরা অধিকাংশের মতামত গ্রহণ করব। অন্যের মতকে সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ, তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত। সবার মতামতের গুরুত্ব আছে, আমাদের সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে। যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করে সেটি গ্রহণ করা উচিত। এই প্রক্রিয়াকে গণতন্ত্র বলা হয়। আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া। এই প্রক্রিয়ার তিনটি ধাপ আছে, মত প্রকাশ, শোনা, সিদ্ধান্ত নেওয়া। বাড়িতে কে কোন কাজ করবে সে বিষয়ে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, কি রান্না করা হবে ইত্যাদি। বিদ্যালয়ে যে পরিস্থিতিতে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। মাঠে কোন খেলাটি খেলা হবে, শ্রেণীতে কে কোথায় বসব, কোন বিষয়টি পড়ব। এসো বলি। বিদ্যালয়ে যে তিনটি পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, শিক্ষকের সহায়তায় সেগুলো থেকে যে কোনো একটি পরিস্থিতি বাছাই করো ও মতামত দাও। মত প্রকাশ করা, পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা, অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। এসো লিখি। বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটি পরিকল্পনা করো। নিচে সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো লেখো। মতামত প্রকাশ, শোনা, সিদ্ধান্ত নেওয়া। আরো কিছু করি। এমন একটি পরিস্থিতির কথা ভাবো যেখানে প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে। নিজের মত প্রকাশ করো এবং অন্যদের মতামত ধৈর্য সহকারে শোনো। এরপর অধিকাংশের মতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করো। সম্পূর্ণ বিষয়টি একটি ছোট দলে ভূমিকাভিনয় করে দেখাও। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। অন্যেরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত? ক, কথা বলা। খ, জোরে আওয়াজ করা। গ, ধৈর্য সহকারে শোনা। ঘ, নিজের খুশি মতো কাজ করা। ধৈর্য সহকারে শোনা।